প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের তথ্য উপস্থাপনা। আজকের বিষয়, 100 টাকার প্রাইজ বন্ডের ড্র। এই ড্রর ফলাফল আমরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে কিভাবে নিজেরাই বের করে সঠিক তথ্যটি আমরা আমাদের প্রাইজ বন্ডের সাথে মিলিয়ে নিতে পারি। তো এজন্য আমাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে, আমরা প্রথমেই চলে যাব একটি ব্রাউজারে। আর প্রিয় দর্শক শ্রোতা, যারা কম্পিউটার না আপনার মোবাইল থেকে দেখতে চান, তারা অবশ্যই একটি ব্রাউজার ওপেন করে নেবেন, যেমন মজিলা ফায়ারফক্স অথবা অপেরা মিনি, এই জাতীয় একটি ব্রাউজার ওপেন করে আপনি সেই ব্রাউজারের মধ্যে লিখে দিবেন https://www.bb.org.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করে আমি এখানে আমার কম্পিউটারে মজিলা ফায়ারফক্স ওপেন করে নিয়েছি। তা দেখুন, এখানে আমি আগে দিয়ে রাখছিলাম, আমি নতুন করে আবার ওই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিয়ে ইন্টার করলাম। তো সেম ইন্টারফেসই আমাদের সামনে চলে আসলো। তো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটি আমাদের সামনে কিন্তু দেখুন, এখানে ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি নামে একটি ঘর রয়েছে। এই ঘরের মধ্যে দেখেন প্রাইস বন্ড অ্যান্ড সঞ্চয়পত্র নামের যে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু আমাদেরকে এই প্রাইস বন্ডের সেই পাতায় আমাদেরকে নিয়ে আসছে। এখান থেকে দেখেন, এখানে লাস্ট 8 প্রাইস বন্ড ড্র, মানে সর্বশেষ যে 8টি ড্র হয়েছে তার তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা লেটেস্ট যেই ড্রটি হয়েছে 31 জুলাই 2022 তারিখে, আমরা সেই ড্রটি কিভাবে ডাউনলোড করে দেখব দেখেন। তো এখানে জাস্ট আমরা এই লিংকে ক্লিক করলেই আমাদের সামনে কিন্তু একটি পিডিএফ ফাইল চলে আসবে। তো দেখুন, এখান থেকে আমরা ইচ্ছা করলে সরাসরি এখান থেকেও দেখতে পারি, অথবা এই ফাইলটি আমরা ডাউনলোড করে আমাদের কম্পিউটারে সংরক্ষণ করে নিয়ে, আমি যে প্রথমে একবার করছিলাম তো এটা আমি মুছে দিই, দিয়ে আবারও আমি এই ফাইলটি ডাউনলোড করে আপনাদের দেখানোর জন্য। তো আমার এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে গেলে আমরা এই পিডিএফ ফাইলটি ওপেন করলেই কিন্তু 100 টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইস বন্ড 108তম ড্র এর ফলাফল, এই ফলাফল কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো প্রিয় দর্শক শ্রোতা, এইভাবে কিন্তু আপনি খুব সহজেই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করে একেবারে সঠিক যে তথ্য, কারোর কাছে শোনাও না বা অন্য কোনো তথ্য দেখে না, আপনি নিজেই আপনার প্রাইস বন্ডের নাম্বারের সাথে মিল করে দেখে নিতে পারবেন। এখানে দেখুন, ফর্ম নম্বর PB43, 100 টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইস বন্ডের 108তম ড্রয়ের ফলাফল, অর্ধ 16 শ্রাবণ 1429 বঙ্গাব্দ 31 জুলাই 2022 খ্রিস্টাব্দ তারিখে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে 100 টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইস বন্ডের 108তম ড্র অনুষ্ঠিত হয়। একক সাধারণ পদ্ধতিতে অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর এই ড্র পরিচালিত হয়। 100 টাকা মূল্যমানের 69টি সিরিজ যথা ক ক ক খ ক গ ক ঘ, এভাবে আপনারা একটু দেখে নেবেন, আমি বললে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু প্রাইস বন্ডের ফলাফল ঘোষণা করেছে। তো এখানে দেখেন 69টি টাকা 6 লাখ মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য একটি করে, 69টি টাকা 3 লাখ 25 হাজার মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য একটি করে, 138টি টাকা 1 লক্ষ মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য দুটি করে, 138টি টাকা 50 হাজার মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য দুটো করে, 2760টি টাকা 10 হাজার মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য 40টি। এভাবে লটারি ড্র কিন্তু দেখানো হয়েছে। তো এখানে দেখেন ফলাফল, এই যে প্রথম পুরস্কার টাকা 6 লক্ষ, নাম্বার 0502905, দ্বিতীয় পুরস্কার টাকা 3 লাখ 25 হাজার এবং প্রাইস বন্ডের নাম্বার 0684801 এবং তৃতীয় পুরস্কার প্রতিটি 1 লক্ষ টাকার, মোট দুটি এখানে দেখেন 0059851 0968
572 চতুর্থ পুরস্কার প্রতিটি 50,000 টাকা, মোট দুটি 007-11-00 এবং 058-44-69। এরপরে পঞ্চম পুরস্কার প্রতিটি 10,000 টাকা করে, মোট 40টি। এই যে এখানে নম্বরগুলো দেওয়া আছে, আপনারা খুব সহজেই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। 108তম ড্রটি ডাউনলোড করলাম, এটি আমি জেপিজি করে বা ছবি আকারে আমার কমিউনিটি পোস্টে দিয়ে রাখবো, আপনারা ইচ্ছা করলে ওখান থেকে ডাউনলোড করে নিয়েও দেখতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাবলিশ করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান। আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।